25 ফেব্রুয়ারি জি বাংলা সোনার সংসারের শুটিং হয়ে গেল। যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাদের সেরাটা দিয়েছেন, এক এক করে তারাই অ্যাওয়ার্ডগুলি হাতে পেলেন। তবে বেশ কিছু ধারাবাহিককে খালি হাতে যেতে হলো, একটিও পুরস্কার পেল না অনেক ধারাবাহিক। এদিকে বর্তমানে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়ার সাথেও অনেকটা একই রকম হলো, কেবলমাত্র একটি পুরস্কার পেল আলো ছায়া। আলো ছায়া ধারাবাহিক থেকে আলো মানে দেবাদৃতা পেলেন সেরা বউয়ের অ্যাওয়ার্ডটি, কিন্তু বাকিরা কোনো পুরস্কার পেল না। যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও সেরা ভিলেন হতে পারল না বাবান, মানে অভিনেতা কৌশিক দাস। এত উগ্র ভয়ঙ্কর ভিলেনকে কি ভুলে গেল কর্তৃপক্ষ? সেইভাবে বলতে গেলে বর্তমানে বাবানই হয়তো সেরা ভিলেন, কিন্তু তাকে কেন কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, এই নিয়ে প্রতিবাদে নামে আলো ছায়া ভক্তরা। সোশ্যাল মিডিয়াতে চলে আন্দোলন, কিছু কিছু হ্যাশট্যাগ চোখে পড়ে। অবশেষে বাবান চরিত্রাভিনেতা কৌশিক দাস নিজের পেজে একটি পোস্ট করেন, ভক্তরা তার জন্য যে সমস্ত কথা লিখেছে তার ছবিগুলি দিয়ে অভিনেতা জানান, তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এই বলি আপাতত তার ভক্তদের শান্ত করলেন অভিনেতা, কিন্তু তার ভক্তরা এখনও প্রতিবাদ করছে, এই অবিচার তারা মানতে পারছে না। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।